I'm singing. বুদমা দেবে তুমি এতক্ষণ দিলে কেন মশলা আরে লাগবে না এই যে চাল কুমড়ো আমার তো মনে হলো লাগবে যখন দিলাম কি গল্প একটা ফোন এসেছিল কথা বলছিল দেখো মোটামুটি হয়ে গেছে তো আমি এর মধ্যে একটুখানি ঘি দেব ঘি না হলে চাল কুমড়োর তরকারিতে টেস্টি হবে এটা হচ্ছে সায়ন্তনী ধরো ব্রেকফাস্ট প্লাস চা মাছটা একটু অন্যরকমভাবে করবো দেখো মাছটা ভাজা হয়ে গেছে তো তুলে নিলাম তো নেক্সট আমি একটু কালো জিরে দিচ্ছি অল্প করে ওকে আর দেখো এখানে আমি সর্ষে পোস্ত গুঁড়ো হলুদ আর নুন একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম মানে গুলে রেখেছিলাম তো সেটা দিয়ে দেব না মা পড়ে গেছে জানো তো মানে আমার মা ফোন করেছিল একটু আগে মানে সকালবেলা আমি ফোন করেছি তখন আমায় কিছু বলেনি মা আজকে একটুখানি ব্যাংকে যাওয়ার ছিল এক্সিস ব্যাংকে গেছিলো তাড়াগুড়ো করে মনে হয় রান্নাঘর ধুয়েছিল আর আমাদের রান্নাঘরের মেঝেটা তো তোমার ইসে করা মার্বেল করা আর নর্মাল নিজের নিচের একতলার মেঝেটা তো নর্মাল ওই সিমেন্টের মেঝে কিন্তু রান্না করা বাথরুমটা মার্বেল করা অনেক দিন আগে অনেক বছর আগে ওটা একটু স্লিপ স্লিপ আগেও আমি মা পড়ে গেছি কিন্তু সে পড়ে গেছে তারপরে বলছে যে আমাকে কিছু বলেনি কারণ ভেবেছে বোধ হয় যে লাগেনি বা কিছু এখন আবার ফোন করে বলে যে এরকম পড়ে গেছি বুড়ো আঙুল আর লাস্টের কেরা আঙুলটা নাকি ব্যথা করছে এই বললো তো দেখি সায়ন্তনের তো কাজ আমি যেতেও পারছি না মায়ের আবার হৃদয়পুরেও একটা বই দিতে আসার ছিল তো মা বললো যে তুই সন্ধ্যেবেলা দিয়ে যা না হ্যাঁ তোমাকে আর দিতে হবে না তুমি বাড়ি চলে যাও এখন একটা টোটো ধরে একদম বাড়ি চলে যাও তো দেখি একটু বাদে আবার ফোন করব বলো কি অবস্থা আর একটু বয়স হচ্ছে তো আস্তে আস্তে এই সময় পড়ে গিয়ে যদি পা ফা ভেঙে থাকে না মানে সেটা সারতে অনেক দেরি হয় এবং সেই যে ব্যথাটা সেটা পুরো একদম মানে সারা জীবন ভুগতে হয় তো আমার মোটামুটি রান্না হয়ে গেছে এই যে কাতলা যেটা করছি কাতলা মাছ দিয়ে একটুখানি ওই সর্ষে পোস্ত দিয়ে ওইটা হচ্ছে এই ফলগুলো দেখো না কেটে রেখেছি এই যে কাঁঠাল আম আর কলা একদম গরমের জন্য পারফেক্ট না আম কাঁঠাল কলা কাঁঠাল আমি খাবো কাঁঠাল সায়ন্তন খায় না আমার কলাটা সায়ন্তন খাবে বুঝেছো তো যাবো একটুখানি ওই ঘরে 12:10 অলরেডি বাজে বাট সময় পাইনি দেরি হয়ে গেছে উঠতে উঠতে তারপর সায়ন্তন ফোনে অনেকক্ষণ কথা বলছিল এই করতে করতে ওই ঘরে যাওয়ার একটুও সময় পাইনি তো ভাতটা উগুড় দেবো দিয়ে তারপর ওই ঘরে একটুখানি গিয়ে মায়ের সাথে কথা এখন একটু ওই ঘরে যাচ্ছি এই যে ভাতটা
মাকে দিতে টনির জন্য। মা একটু দরজাটা খোলো না, এই দেখো এই ভাতটা নাও না, টনিরকে দিয়ে দিও। আমার না অনেকটা ভাত কালকে ছিল, রাতে দিয়ে দিও। আমি না খুলে দেখিনি তো ভুলে গেছি। না মানে কি বলতো, এইটা কালকের অনেকটা ছিল, এবার আজকে তো আমি অনেকটা করে ফেলেছি, এটা আমি খুলে দেখিনি, এবার আবার রেখে দেবো। না তুমি এবার আর ওবেলা করে দিয়ে দিও, বুঝছো? মাসি এসছে, আরে মা ফোন করেছিল পরে, মা সকালবেলা রান্নাঘরে পড়ে গেছে, এবার ডান পায়ের যে আঙুলগুলো মুচড়ে গেছে, এবার তাই তারপরে অ্যাক্সিস ব্যাংকে গেছিল, বরফ তো সঙ্গে সঙ্গে দিয়েছে, এবার ব্যাংকে গেছিল অ্যাক্সিস ব্যাংকে, এবার তখন তো বুঝতে পারিনি ব্যথাটা, চলে গেছে। তারপরে অ্যাক্সিস ব্যাংক থেকে উঠে যখন আসবে তখন দেখে হাঁটতে পারছে না, এই বুড়ো আঙুল আর লাস্টের আঙুলটা বলছে নীল হয়ে গেছে। এবার বললো বুড়ো আঙুল আর লাস্টের আঙুলটা মানে বাপাটা দিয়ে পড়ে গেছে, কিন্তু হ্যাঁ এইটা লাস্টেরটা, এটা না মনে হয় এরকম করে মুচড়ে গেছে। এবার একবার হয়েছিল ছাদে, এবার ব্যাপারটা হলো যে ওষুধ খেয়ে যদি না কমে, হ্যাঁ আমি মাকে বললাম তো তোমার একটা এক্সরে আছে, তো এক্সরেটা করে নি। আমি বললাম, মা বললো না দাঁড়া বাড়ি যাই এখন, আগে হাঁটতে পারছে না। সুগান দিল, এখন অবশ্য ব্যান্ড হয়ে গেছে। আমার হয়েছিল এই কি ছাদে, ছোট মাপা এক মামা বাড়ি ছাদে চোর বুড়ো আঙুলে লেগেছিল, তুমি জানো না। হ্যাঁ দু মাস আমি ওই ঘোরাতে ঘোরাতে কলেজে গেছি, রাস্তাঘাটে সব থেকে মেয়েদের ঘোরা শেষে আর না পেয়ে বর মা গরম জল করে দিত, ঠান্ডা জল দিতাম, কিছুতে কমে না আমাদের কাছে। বাবা মা বলে বেশ হয়েছে একজনকে দেখানো দেবো, একজনের গল্প করে আচ্ছা আচ্ছা ওইদিকে আসে জিজ্ঞাসা দেখো দিয়েছে তাহলে আজকে যখন যাবো রাত্রিবেলা এই একটা ওষুধ বলে সময় একটা সিট খেতে হয়, একটু পেট ব্যথা করতে পারে, আচ্ছা আচ্ছা দুটো করে দিনে। আচ্ছা সেই খেয়ে আমার তিন চার মাস পরে এই ব্যথা কমলো, চার পাঁচ মাস পরে, চার পাঁচ মাস পরে অবস্থা খুঁড়ি খুঁড়ি জল তুলেছি, কিন্তু ও তা আবার বাড়ি চলে গেছে এখন, যদি না কমে তাহলে এক্সরে করতে হবে, বললো নীল হয়ে গেছে বুড়ো আঙুলটা। না ভাঙলে তো আরো যন্ত্রণা হতো, সেরকম যন্ত্রণা এই যে আজকে একটু মাথায় কলার প্যাক মাখবো, বুঝেছো? অনেকদিন ধরে কলাগুলো আর কি করব করব করে আর করা হচ্ছে না, তো আজকে ভেবেছি একদম করবই। এর মধ্যে জাস্ট একটু মধু অ্যাড করব, বাস। এই যে দেখো হয়ে গেছে, অনেক কাজ আছে কিন্তু এরকম করে সব শোপিস গুলো ধুলাম, মানে এই ওপরে আমি তো কাগজ পেতে রেখেছিলাম, কিন্তু আমি জানি ধুলো হবে, বাট ওগুলো আমার রোজ রোজ পড়তে আমার ভালো লাগে না, তো আমি জাস্ট ওপর ওপর মানে নিচের যেগুলো হাতের কাছে থাকে সেগুলো আমি রোজ করি, কিন্তু এই ওপরের গুলো রোজ করা হয় না, তো আজকে সময় আছে বলে করলাম। দিয়ে সমস্ত শোপিস গুলো ধুয়ে রেখেছি, ওগুলো আবার রাখবো, তো ভাবলাম যে সেই ফাঁকে একটুখানি কলা, এই কলাগুলো হচ্ছে ওই ঘর থেকে এসছে,
নষ্ট হয়ে গেছিল, আমি আগেও একদিন গিয়ে বলেছিলাম মাকে যে মা তোমার কলার যদি নষ্ট হয়ে যায় তো আমাকে দিয়ে দেবে, তো সেই জন্য মা দিয়েছে। আমি একটুখানি মাথায় মাখবো। আগে না হেনা করতাম, ঠিক আছে, কিন্তু আমি যখন স্মুথনিং করতে গেছিলাম তখন আমাকে পার্লারের লোকটা বলেছিল, ছেলেটি বলেছিল যে মেহেন্দি দেবে না, মেহেন্দি দিলে নাকি চুলের ওপর একটা লেয়ার পড়ে যায়, তার থেকে কলা মধু দই এইসবের যদি পেস্ট চুলে লাগাও চুলটা খুব স্মুথ হবে এবং ভালো হয়। তো সেই জন্য আমি আর তখন থেকে অনেস্টলি আমি আর মেহেন্দি লাগাই না। আজকে সময় আছে, এগুলো দু তিন দিন ধরে রয়েছে বুঝেছো, বাট আমি আর ইউজ করতেই পারছি না। তো এখনো জামা কাপড় তোলা মেলা এই কাজগুলো রয়েছে, ভাবলাম যে এটা মেখে নিই, আধ ঘন্টা মতো রাখলেই হয়ে যাবে, এখন 1:30 বাজে, তারপরে দেখবে আমি টনিকে না লুকিয়ে লুকিয়ে দেখবো। হ্যাঁ টনি দেখবে আসবে। উজি বাবা গোলদিটা কই, আমার গোলদিটা কই, ছোনাটা কই, তুমি কি করছো? আমি ডাকছি না। হ্যাঁ এবার যাচ্ছে খেলু আনতে, নিয়ে আসো তো খেলুটা দেখি তো, খেলুটা নিয়ে আছে তো, ওই ঘরে আছে, হাদি হাদি তো ওই ঘরে, ওই ঘরে নিয়ে আছো, নিয়ে আছো, দাদা ঘয় দাদা ঘয়, হাদি এইখানে নেই মা, দাদা ঘয় দাদা ঘয়, দেখো দাদা ঘয় আছে, দেখো খুঁজছে খুঁজছে, হ্যাঁ প্রচণ্ড খুঁজছে, দাদা ঘরে আছে, দাদা ঘরে, উপর থেকে কিছু একটা নিয়ে আসছে, দাদা ঘরে দাদা ঘরে দাদা ঘরে দাদা ঘরে, হাদি 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 নিয়ে আসো নিয়ে আসো, বলে নিচ্ছ উমা তোমার বল পছন্দ, হাদিটা পছন্দ না, প্রত্যেক কটা আইটেম খুব বিয়াম্মি তাই না বলো? আলু পটলের তরকারি যদিও এটা কালকে, চাল কুমড়োটা সত্যি ভালো হয়েছে আমার দেখেই মনে হচ্ছে। এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছ আর বেগুন ভাজা। সায়ন্তনকে আজকে আর ডাল দেবো না কারণ রোজ মোটামুটি ডাল খায়, তো ফার্স্টে একটুখানি বেগুন ভাজা দিয়ে ভাত খাবে। সায়ন্তন চলে আসো। সায়ন্তন ইজ টু মাচ বিজি ওর কাজ নিয়ে, তো 7:00 বাজে, আমি এখন একটু চা করব। আর এবেলা আমি একটুখানি গ্রিন টি খাবো বিকজ আজকে সকালবেলা খুব দুধ চা খেতে ইচ্ছে করছিল আর দেখলাম যে একটা দুধের প্যাকেট রয়েছে, তো তাই জন্য সকালে আজকে দুধ চা খেয়েছি। কিন্তু ওই একটা আমি কি বলবো, একটা গ্রিন টি খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে, মানে আমি যদি একবার একটু না খাই মনে হয় কি যেন একটা মিস করছি এরকম একটা ফিল হয়, তো সেই জন্য এবেলা একটুখানি গ্রিন টি খাচ্ছি। তো ওই জাস্ট একবেলা খেতেই হবে। সায়ন্তনের দরজাটা খোলা ছিল এতক্ষণ, আমি ঠাকুরকে ধূপ টুপ দেখালাম, কিন্তু ওর মিটিং চলছে, মানে ব্যাক টু ব্যাক মিটিং চলছে, তো সেই জন্য আমি দরজাটা বন্ধ করে দিলাম, না হলে যখন তোমাদের সাথে কথা বলবো সেই সাউন্ডগুলো ওখানে যাবে আর ডিস্টার্ব হবে। তো আজকে আমাদের প্ল্যান আছে, আমরা তাড়াতাড়ি আমাদের ডিনারটা কমপ্লিট করবো, দাঁড়াও এটাকে ডিপ করে দিই। সো আজকে আমাদের প্ল্যান আছে, আমরা আজকে ডিনারটা একটু তাড়াতাড়ি করে নেব, মানে 9:00 মধ্যে করে নেওয়ার চেষ্টা করব। 7:00 বাজে ধরো, আমি একটু আটা মাখা মেখে রেখেছি আটা, আর আমার সেদিনকে একটা ওটসের প্যাকেট কিনেছিলাম বুঝলে, যে মশালা ওটসগুলো হয় না 10 টাকার, যে না 15 টাকার সফলার যে মশালা ওটস, সেটা কিনে রেখেছিলাম বিকজ নর্মাল ওটসটা আমি খাওয়ার খুব চেষ্টা করেছি, ওটা আমার পক্ষে খাওয়া সম্ভব নয়, তো ওটা তো আর হলো না, তো দেখি যদি মশালা ওটসটা খেতে পারি, একটা প্যাকেটই কিনেছি বিকজ নাও খেতে পারি বুঝেছি, এটা হচ্ছে কথা। আর হচ্ছে চিনি আনতে হবে,
চিনি খতম হয়ে গেছে। চিনি শেষ হয়ে গেছে, চিনি আনতে হবে। দেখবো একবার নিচটা খুলে চিনি আছে কিনা। আই থিঙ্ক নেই। সায়ন্তন গ্রিন টি একদম পছন্দ করে না, ও এমনি জাস্ট র চাই পছন্দ করে, দুধ চাও খায় না। আনলে স্যার আন্টির আমরা কোথাও বেরোলাম চারটা না খেয়ে, যদি আমরা কোনোদিন দিল্লির একটু আড্ডা মারতে যাই, দুজনে মিলে ঘুরতে যাই, তখন আমরা একটুখানি ওই দুধ চা খাই। কিন্তু আদারওয়াইজ মানে ও সবসময় র চাটাই প্রেফার করে, কারণ আমাদের বাড়িতে হোক বা এই বাড়িতে হোক, ও সবসময় র চাটা খায়। বিকজ দুধ চাটাও সামহাও স্যুট করে না, এবং দুধ চাটা না খাওয়া খুব মানে ভালো, মানে দুধ চাটা ও যে খেতে ইচ্ছে করে না সেটাও মনে হয় সব থেকে বেস্ট আর কি। তো হয়ে গেছে, আমি ওকে চাটা দিয়ে দেবো আর আমি এই ঘরে বসে চা। আজকে সায়ন্তনকে অল্প করে বিস্কিট দেব, চারটে দেব, বিকজ আজকে যেহেতু ডিনারটা একটু জলদি জলদি করব, তো সেই জন্য আজকে বেশি বিস্কিট দেওয়া যাবে না। আচ্ছা আজকে আমি আমার বটলগুলো একটু ক্লিন করব। মানে দেখো আমরা অ্যাকোয়াগার্ডের জলই খাই, বাট আমি জানি না, দেখো এরকম বটলে না এরকম কি বলবো এরকম লাল লাল আয়রন পড়ে যায়, আমি জানি না কেন। আমাদেরটা আরও নয়, নর্মাল যে অ্যাকোয়াগার্ডটা হয় সেটাই আছে ও বাড়িতে, এবং মানে টাইমলি কিন্তু ওরা এসে সব কিছু করে দিয়ে যায়, মানে ফিল্টার চেঞ্জ থেকে শুরু করে এভরিথিং করে দিয়ে যায়। বাট আমি জানি না কেন বটলের মধ্যে এরকম পড়ে, কমপ্লেনও করেছিলাম একবার, এসে ক্লিন করে দিয়ে গেছে, তারপরে জলের কি সমস্ত টেস্ট করে সেটাও টেস্ট করে বললো যে না না ঠিকই আছে। তো জানি না কেন, তো যাই হোক একটুখানি আজকে ক্লিন করব, যেহেতু সময় আছে, সময় পেয়েছি। আর ইচ্ছে করছে, রোজ ইচ্ছেও করে না, রোজ না মানে এক একদিন আমার ঘুম পায়, ফোন নিয়ে শুয়েই থাকি, ফোনে ভিডিওস দেখি। তো যাই হোক একটু লেবু নিচ্ছি, মানে আমি যে প্রসেসে জানি সেটা দিয়েই করছি, তোমরা যদি কেউ আরো ভালো প্রসেস জেনে থাকো আমাকে একটুখানি প্লিজ বলো। তো আমি একটুখানি লেবু, আমার ভিনিগার ছিল অল্প একটুখানি, আদারওয়াইজ আমি পুরোটা ভিনিগার দিয়েই করতাম, তো একটু ভিনিগার ছিল, আমি তার মধ্যে দুটো লেবু ভালো করে চিপে নিচ্ছি। আর একটুখানি বেকিং পাউডার দেবো, দিয়ে এই যে চারটে বটল আছে সে চারটে বটলের মধ্যে রেখে আরেকটা বটলও আছে সেটাতেও করব। তো দিয়ে আমি সারা রাত রেখে দেবো, দেন দেখবো যে কালকে রাত্রিবেলা কতটা ক্লিন হলো। আরেকটাও খুব ভালো ক্লিন হয়, সেটা হচ্ছে পেপার দিয়ে, ঠিক আছে, সেটাও করতে পারি। সেটা পেপার আমাকে অ্যাকচুয়ালি ওই ঘর থেকে আনতে হবে, বিকজ আমাদের খুব একটা পেপার পড়ার নেশা নেই, আমরা ওই ফোনেই নিউজ দেখি। আচ্ছা এর মধ্যে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, আই থিঙ্ক হয়ে যাবে ক্লিন, আমি জানি না কতদূর হবে। তো এটা ভালো করে নাড়িয়ে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। সো সি আইপ্যাড খোলার আগে মানে সব যে কটা অ্যাপেলের তোমাদের ইসে থাকবে, লাইক ফোন, ম্যাকবুক, আইপ্যাড যা থাকবে, তো সেগুলো ওপেন করার আগে একটা পাসওয়ার্ড থাকে এবং সবগুলোতে তোমরা সেম পাসওয়ার্ড দিতে পারো, এবং যখন ওপেন করবে অনেকক্ষণ বাদে তখন ওরা ওই পাসওয়ার্ডটা চায়, এবং সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরেই তোমার ফিঙ্গারপ্রিন্টটা এনেবল হবে, ঠিক আছে। অ্যান্ড আমি আর সায়ন্তন দুজনেই সেই পাসওয়ার্ডটা ভুলে গেছি, এবং তোমরা দেখো, দেখালে বুঝতে পারবে, এই যে এখানে লেখা দেখাচ্ছে 5 মিনিটস বাদে, মানে আমরা প্রথম 5 বার 4 বার ভুল পাসওয়ার্ড দিয়েছি, তারপরে টাইম এসেছিল 1 মিনিট বাদে, 1 মিনিট বাদে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটাও ভুল দিয়েছি। তো তাই জন্য এটা এখন দেখাচ্ছে যে 5 মিনিটস বাদে এটা মানে আবার মানে পাসওয়ার্ডটা আমি দিতে পারবো, বাট আমি জানি না কি পাসওয়ার্ড দেবো। সায়ন্তন মিটিংয়ে আছে, ও বললো যে আমি মানে ও আমাকে ইশারায় বললো আমি ভুলে গেছি পাসওয়ার্ড। তো আমি আমার বার্থডে, তারপর একটা ও একটা জেনারেল একটা পাসওয়ার্ড দিয়েছিল, মানে নর্মাল মোটামুটি ও দেয় আমি যতটুকু জানতাম, তো সেটা কাজ করলো না, এবার আমি জানি না এটা কি করে ওপেন হবে,
টনি অনেকক্ষণ ধরে বায়না করছে ওই ঘরে যাবে বলে, তাই না টনু? মারা উঠেছে ঘুম থেকে, উঠেছি তুমি যাবে? এই যে আমি বারান্দায় এসে দাঁড়িয়েছি, এখন টনিকে বারান্দায় ওঠাতে হবে, ওই জন্য বায়নাবাজি চলছে। না ওঠানো হবে না, থাক আমি কি। হ্যাঁ লালু, কি হয়েছে? হ্যাঁ লালু, হ্যাঁ দুদিন পরে একটা ডেডিকেটেড বর পেয়েছে। নতুন বিয়ে হয়েছে না? এই দেখো আমাদের পাড়ার নতুন বর বউ, মানে এটা হচ্ছে বউ, হ্যাঁ আর এটা হচ্ছে বর। বরটাও নতুন না, বরটারও আগে অনেক বিয়ে হয়েছিল, আর বউটার আগে একটাই বিয়ে হয়েছিল, বাচ্চাও ছিল তার আগের পক্ষের। আমে প্রচুর সুগার আছে, ঠিক আছে? তো এটা না, আমি আমগুলো আম খেতে ভালোবাসি বলে খাচ্ছি, ঠিক আছে? আর কিছু না, প্লাস মাও প্রচুর আম দিচ্ছে, মা আজকে চারটে আম দিয়েছে, তো আমগুলো নষ্ট হয়ে যাবে। তুমি এখান থেকে আম নেবে, দুটুকরো তোমার, শশা এক টুকরো তোমার। তো চলো, আর বলেছিলাম তোমাদেরকে তাড়াতাড়ি খাবো, জানো খেতে খেতে কত দেরি হয়ে গেল, সায়ন্তনের কাজ ছিল প্রচন্ড, সেই জন্য দেরি হয়ে গেল। তো দেখা যাক কালকে থেকে আমরা তাড়াতাড়ি করতে পারি কিনা, চেষ্টা করবো অল্প অল্প করে একটু তাড়াতাড়ি করার। লাঞ্চটা একটু আগে করলে ডিনারটা আগে একটু করা যায়। আর সায়ন্তনের ব্যাক টু ব্যাক মিটিং থাকে, এক ফোরটা টাইম পাই না যে মানে ইসে করবো আমরা কিছু, দিন মানে ডিনারটা তাড়াতাড়ি করবো। চাও তো আজকে আমি ওকে ওর ঘরেই দিয়ে দিয়েছি। তো চলো আজকের মতো ব্লগটা এন্ড করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে, আর যারা নিউ আছো প্লিজ সাবস্ক্রাইব করবে। ওকে তো চলো, টানি সে গুড নাইট, সে গুড নাইট, গুড নাইট বলো, বলো গুড নাইট, গুড নাইট বলো, গুড নাইট করে দাও, হাও করে দাও, জি জি, চলো টাটা।